দর্শক, আরো একটি চমৎকার কাজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই কাজটা করেছি কুমিল্লা বাতাকান্দি সৈদিপুরবাসী মোহাম্মদ বিল্লাল ভাইয়ের বিল্ডিংয়ে। আসলে ওনার বিল্ডিংয়ে জিপসাম অ্যারাবিয়ান ডিজাইনের সিলিং করছি, আর সেই সিলিংয়ের কাজগুলো করছি, সেগুলোই কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর কাজগুলো দেখে যদি অবশ্যই আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন, আর ফেসবুক পেজ ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে আসলে দেখতেছেন অ্যারাবিয়ান জিপসাম সিলিংয়ের কাজ করছি এবং তিনটি সিলিং রোজ দিয়েছি, দুইটা ফ্যান একটা ঝাড়বাতি। এর জাগো দেখা গেছে রুমের সাইজ একটু বড়, 12 ফিট বাই 16 ফিট অথবা 10 ফিট বাই 16 ফিট রুম। তারা কিন্তু এরকম একটি ঝাড়বাতি, দুই সাইডে দুইটা ফ্যান দিয়ে এরকম তিনটা সিলিং রোজ দিতে পারেন। আর এই কাজটা যে করেছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে। আসলে মূলত নিচে যে ডিজাইনগুলো দেখতেছেন ওয়ালে, এটা আসলে ওয়াল পেপার করা। এই ওয়াল পেপারটা কিন্তু আমরা করি নাই, এটা অন্য লোক দিয়ে করাইছে বিলাল ভাই। আমরা শুধু জিপসামের কাজগুলাই করে থাকি, ওয়াল পেপারের কাজ আমরা করি না। আর যদি আপনার বাড়ির রং করাইতে চান জিপসামের কাজের সাথে মেসিং করে, ওয়ালের রং করাইতে চান, সেগুলো আমাদেরকে দিয়ে করাইতে পারবেন। আমরা ওয়ালের রং এবং জিপসামের কাজ এগুলি করে থাকি, আর ওয়াল পেপারের কাজ আমরা করি না। তো এই কাজটা যে করেছি কুমিল্লা বাতাকান্দি, আসলে কাজটা দেখতেছেন কত সুন্দর নিখুঁতভাবে এই কাজটা আসলে করা হয়েছে, আর কালারগুলো যে করছি সেটাও দেখতেছেন। মূলত এই কালারগুলো আসলে আরও আগে করা হয়েছে, কালার শেষে কিছুদিন শুকানোর পরে এখন আমরা আসলে একটা গ্লেজ দিতেছি, ক্লিয়ার ব্যান্ডেজ দিতেছি, যার কারণে চিকচিক করতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরকমই আসলে আমাদের কাজগুলো যখন করি, সাদা থাকে, এরপরে কিছুদিন শুকাইতে হয়, শুকানোর পরে আবার কালার করতে হয়। আসলে এই কাজ ধাপে ধাপে করতে হয়, একসাথে হয় না। এই কাজগুলো যখন আমরা করি, সাদা থাকে, এরপরে শুকায়, তারপর আবার কালার করি, এরকম ধাপে ধাপে করলে অনেক সুন্দর হয়। আর এটা শুকানোর জন্য সময় দিতে হয়, কারণ যেহেতু যখন কাজ করি তখন কিন্তু ভিজা থাকে, ভিজা থাকার কারণে তখন চাইলেও আমরা কালার করতে পারি না। আর এই কাজটা শেষে 10-15 দিন শুকান লাগে, এরপরে যে আমরা কালারগুলো করি তখন সেই কালারগুলো কিন্তু নষ্ট হয় না, কালারগুলো খুব ভালো থাকে, দীর্ঘদিন এই কালারগুলো থাকবে, নষ্ট হবে না। আর যদি আমরা কাজ করে সাথে সাথে কালার করে দিতাম তাহলে এটা ভিজা থাকতো, কালারটা নষ্ট হয়ে যেত। সেই জন্যই আমরা আসলে যখন যেই কাজ পার্ট বাই পার্ট কাজ করি, যখন যেটা দরকার তখন ওইটাই আমরা আসলে ওই কাজটাই করি। তো এরকম সুন্দর কাজ করাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সকল জেলাতে এই কাজগুলো করে থাকি, আর অবশ্যই আপনাদের এরকম সুন্দর কাজ পছন্দ হবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।